তোর বাবাকে কালকে কেমন দেখলি? কেমন দেখলাম মানে? যেমন আছে তেমন দেখলাম। এই কালকে তোর সাথে তোর বাবা কি কি কথা হলো বললা? ডাক্তার আর আরিয়ানাকে নিয়ে আর কিছু না। তেমন কিছু না নাজিফা। আরে স্কুলের গল্প বললি, তারপর তোর আনিস চাচাকে নিয়ে গল্প করলি। তুমি দেখি সব শুনেছ। তুমি কি দরজায় আড়ি পেতে ছিলে? ছিলাম তো। তো মা আমার না তোমাকে সন্দেহ হচ্ছে। তুমি কালকে একটা চাল চেলেছ, ওই ড্রাইভারকে দূরে সরিয়েছ, তারপরে তোমার স্বামীকে আমার ঘরে পাঠিয়েছ। আবার আমার স্বামী আমার স্বামী খুঁজছিস কেন? কালকে তো তুই খুব সুন্দর করে বাবা বাবা করে কথা বলেছিস। জি না, তুমি কানে বেশি শোনো, কানের চিকিৎসা করো। আমি রাখলাম। শোন শোন কি, কাল রাতে তোর বাবা অনেক ভাবুক ভাবুক ছিল। হ্যাঁ, বুঝলো যে তুই মনে হয় অনেক কষ্টে আছিস। উনি এই কথা কেন বলছিল? পারে তুই নাস্তা হিসেবে তাকে টোস্ট বিস্কিট খেতে দিলি। গেস্ট আসলে কেউ টোস্ট বিস্কিট খেতে দেন? তোমার এই প্যাচাল নামা আমার ভালো লাগছে না শুনতে। কাল তুমি আর তোমার স্বামী মিলে আরিয়ানার জন্য যা করেছো সেটার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, এই থ্যাঙ্কস তুই তোর বাবাকে জানা। আমি তো কালকে তাকে থ্যাঙ্কস বলেছি। আচ্ছা, এখন তোর বাবাকে ফোন করে আরিয়ানার খবর জানা, ও কেমন আছে না আছে সেটা জানা। আরিয়ানা আজকে অনেক সুস্থ, তুমি তাকে জানিয়ে দিও। না, আমি কেন জানাবো? তোর বাবা নিজে তোর মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। এখন তোর উচিত তাকে জানানো আরিয়ানা কেমন আছে, এটুকু তার প্রাপ্য। আচ্ছা দেখি মা, আমি এখন রাখলাম। ইস, সব সময় যদি অসুস্থ থাকা যেত তাহলে অনেক ভালো হতো না? কি না, সবাই কত আদর করে, কত ভালো ভালো খাওয়ায়, তাই না? আর বারবার সব বাথরুমে যেতে হয় সেটাও খুব ভালো, তাই না? না, সেটা ভালো না। এইবার সোজা রাস্তায় এসেছো বুবু। আরে বাবা, আচ্ছা তাহলে অসুস্থতা ভান্ত করা যেতেই পারে। আচ্ছা তোর মাথায় তো বুদ্ধি আসে কেমন করে বলতো? না, কিন্তু নানিও তো অসুস্থতা ভান করেছিল, তাই না? তোর নানি? হ্যাঁ, যে কি কালকে তো আমাদেরকে দিয়ে কত সব ভান করালো। নানি অনেক বুদ্ধিমান, তাই না? তোর নানি স্বামীর সঙ্গে মেয়ের সম্পর্ক ঠিক করার জন্যে কত বুদ্ধি বের করলো, হ্যাঁ কত ভান করলো। এখন দেখছি সম্পর্ক আর ভালোবাসার মধ্যে ভান করা খারাপ কিছু না। চল ভান করি। ভান করবে? হ্যাঁ। কিরকম? তোর নানির মতো একটা বুদ্ধি বের করি, কেমন হয়েছে? কি ওই অথই আর তোর মায়ের মধ্যে একটা প্যাচ লেগে গেছে, সেই প্যাচটা খোলার জন্যে এখন আমাদের একটা ভান করতে হবে। ভান করব? ঠিক আছে করব। গিয়ে তুমি বলো কিভাবে করতে হবে। তুমি